বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمد رسول الله، أشهد أن محمد رسول الله، حي على الصلاة، حي على الفلاح،
ہم نے جو کچھ پڑا حضور کا ایک ساتھ باکس دیا قبول کیا۔ اللهم امين، الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين، مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم، هو الحبيب الذي ترجى شفعته لكل هول من الاهوال مقتهمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا حج بيتك الحرام وزيارة المدينة، وقل رب ارحمهما كما ربياني صغيرا. یا رب کریم پروردگار عالم غوث کمیٹی بنگلادیش کنشای بلحاج عبدالخالق شودگر پڑا یونیٹر پکو دیگے، یا رب کریم عید میلاد النبی صلی اللہ علیہ وسلم اجابن بلکھے آج موشان نورانی محفلے اللہ قرآن ایبان سنر آلوکے جالو چنا کرا ہے چھے نات خانی ہوئے چھے تمہر পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত হয়েছে, মিলাদ কিয়াম হয়েছে, এ সালে সব উপলক্ষে সূরা ফাতিহা ইখলাস শরীফ দরুদ পাক আদায় হয়েছে। রব্বে করিম আমরা যা কিছু আদায় করেছি ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। যা সব দিয়েছো লাখ কোটি গুণ সবাব বৃদ্ধি করে আকায় তাজদারে মদিনা সুরুর কলব সিনাব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা পাকে সবাবগুলো তুমি বখশিশ করে দাও। সমস্ত আম্বিয়ে কেরাম শুহাদায়ে কেরাম সাহেবায়ে তাবেঈন তাবে তাবেঈনায়ে মে মুজতাহিদিন হুজুর গাউসে পাক খাজা গরিব নওয়াজ খাজা নকশবন্দি খাজা মুজাদ্দিদ আল বিসানি সহ এ দুনিয়ার জমিনের মধ্যে আছে কানাছে আসমানের নিচে ইয়া রব্বে কেরিম যত মুকবুল ভলি যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কেশে করে পাড়া প্রতিবেশী সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন টনে টনে মনে মনে মাটি নিয়ে আল্লাহ অন্ধকার কবরে শায়িত আছেন, ইয়া রব্বে করিম আজকের এই মাহফিলের সওয়াব তাদের প্রত্যেকের কবরে কবরে তুমি দান করে দাও। আল্লাহ কবরকে তুমি জান্নাতের বাগিচা হিসেবে কবুল করে নাও। ইয়া রব্বে করিম খান সাহেব আলহাজ আব্দুল খালেক সদগর পাড়ার আশেপাশে যত কবরস্থান রয়েছে আল্লাহ যত কবরবাসীরা আরাম করছে মাওলা, ইয়া রব্বে করিম প্রত্যেক কবরবাসীর কবরে কবরে সওয়াব তুমি পৌঁছায় দাও। ইয়া রব্বে করিম আল্লাহ দোয়া চেয়েছেন যারা যারা দোয়া চেয়েছেন, ইয়া রব্বে করিম অনেকের নাম আমার কাছে এসেছে আল্লাহ, যারা যাদের নাম আসে নাই আমার কাছে তোমার কাছে গোপন নাই মাওলা। ইয়া রব্বে করিম নাম জানা অজানা যারা রয়েছে, ইয়া রব্বে করিম যারা হাত তুলেছে আল্লাহ তাদের প্রত্যেকের দিলের সমস্ত নেক মকাসেদ গুলো পূরণ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইয়া রব্বে করিম আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত রয়েছেন, রোগী নাই এমন কোন পরিবার নাই মাওলা, প্রত্যেক পরিবারে মাওলা ইয়া রব্বে করিম রোগী রয়েছে মাওলা, অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ। আল্লাহ আজকের মাহফিলের ওয়াসিলায় যে তাবারুকাত গুলো আমাদের সামনে পরিবেশন করা হয়েছে আল্লাহ ওই প্রত্যেকটি তাবারুক আমাদের জন্য শাফা হিসেবে তুমি কবুল করে নাও। ইয়া বারে ইলাহি পরওয়ারদিগারে আলম যাদের পরিবারে রোগাক্রান্ত মানুষ রয়েছে অসুস্থ ব্যক্তি রয়েছে আল্লাহ প্রত্যেককে তুমি শাফা যারা কামলা তাম মানসিব করে দাও। আল্লাহ দোয়া চেয়েছেন তাহেরা বেগম, ইয়া রব্বে করিম তাকে হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ দোয়া চেয়েছেন সরোয়ার জমির এবং তার পরিবারের জন্য, ইয়া রব্বে করিম তার গোটা পরিবারকে তুমি হিফাজতে রাখো। আল্লাহ মোহাম্মদ তঞ্জির দোয়া চেয়েছেন অপারেশন, ইয়া রব্বে করিম অপারেশন তুমি সাকসেসফুল করে দাও।
ইয়া রব্বে করিম জানাও জানা যত ফরিয়াদ রয়েছে তোমার দরবারে রাখলাম আল্লাহ আমাদের সকলের ফরিয়াদকে তুমি কবুল করে নাও ইয়া রব্বে করিম আমাদের সকলের নেক মাকাসিদ তুমি কবুল করে নাও ইয়া রব্বে করিম আমার এক ভাইয়ের স্ত্রী অন্তঃসত্ত্বা ইয়া রব্বে করিম আগামী মাসে ডেলিভারি আয় পরবার দিকার নরমালি ডেলিভারি হয় মতো তৌফিক তুমি দান করে দাও ইয়া রব্বে করিম ইয়া পরবার দিকার আলম যাদের সন্তান নাই আজকের মাহফিলের ওয়াসিলায় তাদেরকে সন্তান তুমি দান করো আল্লাহ আমাদের বন্ধুদের মধ্যে যারা যাদের বিয়ে হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে আল্লাহ সুপুত্রর মাধ্যমে ইয়া রব্বে করিম তাদের বিয়ের ব্যবস্থা তুমি করে দাও ও গো পরওয়ারদিগার অত্র এলাকার মধ্যে অত্র পাড়ার মধ্যে যে যে সমস্যা রয়েছে আল্লাহ প্রত্যেককে সমস্ত সমস্যা থেকে তুমি সমাধান করে দাও আল্লাহ প্রত্যেক সমস্যা থেকে সমাধান করে তাদেরকে সুন্দরভাবে দুনিয়াদারি করার তৌফিক তুমি দান করো ও গো পরওয়ারদিগার আলম ইয়া আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ আমাদের রিজিকের মধ্যে কোটি কোটি বরকত তুমি দান করো আল্লাহ গোসে কমিটির ভাইরা যা কিছু ইন্তজাম করেছে কোটি টাকা খরচ করে তোমার নবীর ঈদ মিলাদুন্নবী পালন করেছে যারা আর্থিক সহযোগিতা করেছে যারা বুদ্ধি পরামর্শ দিয়েছে যারা কায়িক পরিশ্রম করেছে ইয়া রব্বে করিম যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও ইয়া রব্বে করিম প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও আল্লাহ দুনিয়ার মধ্যে এর জাযা দান করো কাল ময়দানে মেশরে তোমার রসুল যে কাতারে দাঁড়াবেন আল্লাহ আমার ভাইদেরকে গৌসে কমিটির ভাইদেরকে ওই কাতারে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো যে কাতারে গৌসে পাক দাঁড়াবেন ওই কাতারে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো আল্লাহ বিলা হিসাবে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো ইয়া রব্বে করিম পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ আল্লাহ আমার হুজুর ইয়া রব্বে করিম হাত তুলেছেন আল্লাহ এখানে যারা আছেন যারা উপস্থিত হয়েছেন ওলামায়ে আহলে সুন্নাহ স্টেজে তশরিফ রেখেছেন সবার চাইতে আমি বড় গুনাহগার আল্লাহ সবার চাইতে আমি বড় গুনাহগার পাপী বান্দা আল্লাহ তার হুকুম করেছেন তাই হাত তুলেছি মাওলা ইয়া রব্বে করিম তোমার মেহবুবের ওসিলায় আমাদের সমস্ত ফরিয়াদ তুমি কবুল করে নাও ও গো পরওয়ারদিগারে আলম আমার কাছে অনুরোধ করেছে আমার মুর্শিদে বরহকের হায়াতের জন্য আল্লাহ আমি হুজুরের মুরিদ আমি পীরের কি হায়াত চাইবো মাওলা ও পরওয়ারদিগারে আলম তোমার নবীর মেহফুলের সদকায় তোমার নবীর জিকিরের সদকায় তোমার নবীর দরুদের সদকায় তোমার নবীর নূরানি সুরতের সদকায় তোমার নবীর পবিত্র জুলফি মুবারকের সদকায় তোমার নবীর পবিত্র দাড়ি মুবারকের সদকায় তোমার নবীর পবিত্র চোখ মুবারকের সদকায় তোমার নবীর পবিত্র হাসি মুবারকের সদকায় আমার হুজুর কেবলায়ে আলমের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত তুমি দান করো আয় পরওয়ারদিগারে আলম আমার হুজুর কেবলায়ে আলমে বারবার বাংলার জমিনে এসে আমাদেরকে আল্লাহ আমাদের রুকে তরুতাজা করার হুজুরকে তৌফিক তুমি দান করো উম্মে হানিন আমাক অসুস্থ বিদেশে ইয়া রব্বে করিম তাকে তুমি সেহতে কামিলা নসিব করে দাও ইয়া রব্বে করিম পরওয়ারদিগারে আলম ইয়া আল্লাহ হাত তুলে দিয়েছে দেওয়ার মালিক তুমি আল্লাহ দুনিয়ার কারো কাছ থেকে চাচ্ছে না মাওলা বারবার তোমার দুয়ারে হাত পেতে দিচ্ছে আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি দয়ার ভান্ডার মাওলা তোমার মেহবুবের ওসিলায় আমাদের খালি ঝুলি তুমি ভরপুর করে দাও আল্লাহ যারা এখনো হজ্জে বাইতুল্লাহ যাদের নসিব হয় নাই আল্লাহ তাদেরকে হানায় কাবা দেখার তৌফিক তুমি দান করে দাও আমার রাসূলে পাকের রওজা জিয়ারত করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ বাইতুল্লাহ তাদেরকে নসিব করে দাও মদিনাতুল মুনাওয়ারা গিয়ে সবজে গম্বুজ দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে দিলের হালত নবীকে বলার তৌফিক তুমি দান করো সবজে গম্বুজ ওয়ালে منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کر اللہ مدر کہ تمہیں خالی ہاتھ فیرت دیو نہ مولا اللہ تمہیں فیرت دیو کار کچھ جاو مولا تمہیں دیا نہ کرنے اور کے دیا کر بے مولا اللہ تمہار کوٹی کوٹی بندہ چھے তোমার লক্ষ লক্ষ নবী আছে কোটি কোটি অগণিত ফেরেশতা আছে আল্লাহ আমাদের তো তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই মাওলা
তোমাকে একজন হিসেবে মানি, তোমাকে একজন স্রষ্টা হিসেবে মানি, স্বীকারোক্তি দিয়েছি মাওলা, ইয়া পরওয়ারদিগারন তোমার নবী যা বলেছে তা আমরা মেনে নিয়েছি, মাথা পেতে নিয়েছি। আল্লাহ তোমার দয়া না হলে, আল্লাহ তুমি দয়া না করলে কে করবে দয়া? তোমার দরবারে হাত পেতেছি, কোন রাজা বাদশার কাছে যাই নাই। আল্লাহ আমাদের খালি হাতকে তুমি ফেরত দিও না, ইয়া রব্বে করিম আমাদের এই খালি হাতকে তুমি ফেরত দিও না, আমাদের এই খালি ঝুলিকে তুমি ভরপুর করে দাও। আল্লাহ মা ও বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ তাদের অন্তরে কি আছে, কি নেক বাসনা আছে তুমি আল্লাহ ভালো করে জানো। আল্লাহ প্রত্যেকের দিলের সমস্ত নেক মুকাসিদ গুলো পূরণ করে দাও। ইয়া বারে ইলাহি, ইয়া রব্বে করিম, ছাত্র ভাইয়েরা রয়েছেন, আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছেন, অনেকে পরীক্ষা দিবেন, আল্লাহ পরীক্ষার মধ্যে বাইজ্জত কামিয়াবি নসিব করো। আল্লাহ মুরব্বীরা রয়েছেন, আল্লাহ যাদের সাদা সাদা দাড়ি দেখলে তুমি আল্লাহ নাকি লজ্জাবোধ করো। ইয়া রব্বে করিম, আল্লাহ ওই মুরব্বী বাবাদের, মুরব্বী দাদাদের আল্লাহ হায়াতের মধ্যে কোটি বরকত দান করো। রোগ থাকলে শাফা আজলা কামালা তামা নসিব করো। আল্লাহ আমার যুবক ভাইরা, আল্লাহ যাদের যাদের এখনো রক্ত গরম, যারা যুবক রয়েছে, আল্লাহ তাদেরকে সুন্নতের খেদমত বেশি বেশি করার তৌফিক দান করো, গৌসিয়া কমিটির খেদমত বেশি বেশি করার তৌফিক দান করো, হক পথে সঠিক পথে থাকার তুমি তৌফিক দান করো, সমস্ত বাতিল থেকে আমাদেরকে হেফাজত করো, আল্লাহ মাযহাব থেকে আহলে হাদিস থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের ঈমান আমাদের আকীদাকে তুমি হেফাজত করো, আমাদের ঈমানকে মজবুত রাখিও মাওলা। আল্লাহ কখনো গৌসে পাকের পতাকা থেকে আমাদেরকে আলাদা করে দিও না মাওলা, গৌসে পাকের পতাকা তলে থেকে তোমার রাসূলের দয়া নামার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া রাব্বে করিম এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি থাকার মতো তৌফিক তুমি দান করো, কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি থাকার মতো তৌফিক দান করো, এর চাইতে আরো বড় করে আরো বেশি অর্থ খরচ করে মাহফিলকে সাজানোর তৌফিক তুমি দান করো, দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য উলামায়ে আহলে সুন্নাহদেরকে এনে এনে তাদের নূরানী জবান দিয়ে বক্তব্য শুনে আমাদেরকে তদনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করো। আল্লাহ ভাইদেরকে সেই ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বে করিম আখরি ফরিয়াদ, যখন সাকারাতের বিছানায় শায়িত হয়ে যাব, আল্লাহ সাত সমুদ্রের পানি পান করালেও তৃষ্ণা মিটবে না, ওই কঠিন মুহূর্তে তোমার রাসূলের হাত মোবারক থেকে হাউজে কাউসারের পানি দান করি। ইয়া আল্লাহ তোমার রাসূলকে তোমার রাসূলের নূরানী সূরত মুবারক দেখে দেখে, তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী সূরত দেখে দেখে আপন বীর মুর্শিদকে সাথে নিয়ে আল্লাহ আমাদের মুখের মধ্যে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।